ধ্বংসাবশেষগুলো যেমন ছিল বিশাল সুন্দর কেটে হাস্পাতাল তৈরি করা হয়েছে, কিন্তু বাহিরের অংশটুকু দেখেন অনেক প্রাচীন, ত্রয়োদশ শতকের স্থাপনা। ক্যাথেড্রালের বাইরে দর্শনার্থীরা মন থেকে, যেহেতু এই ক্যাথেড্রালটি পাহাড়ের উপর, এখান থেকে সকলে এখানে ভিড় জমায়। এখানে একটি আমার মাইক্রোফোনে বাতাসের শাঁ আওয়াজ দেখে অনুধাবন করতে পারছেন, আমার মোবাইল হাতে ধরে রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে, প্রচণ্ড বাতাস। এবং এখানে বিজিএস লেখা রয়েছে, দর্শনার্থীরা ছবি তুলতেছেন, প্রচুর দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন এদিকটাতে। বাতাস, প্রচণ্ড বাতাস। অসাধারণ সুন্দর, অসাধারণ।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে দর্শনার্থীরা এই দিকটাতে আসতেছে। এদিকে এসে ওনারা এখানে সবাই ছবি তুলে এবং অসাধারণ সুন্দর এই জায়গাটি। এখান থেকে শহরের পুরো ভিউ দেখা যায়। আমি আপনাদেরকে আরো উপরে নিয়ে যাচ্ছি। এখানে একটি বাইনোকুলার ফিট করে রাখা আছে, যেটিতে দর্শনার্থীরা বাইনোকুলার দিয়ে দূরের জিনিস এখান থেকে পাহাড়ের উঁচু থেকে দেখতে পারে। ওই দূরে বিশাল পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালো, এই প্রত্যেকটি হচ্ছে বিশাল পাহাড়। এখান থেকে এই পাহাড়গুলো খুব সুন্দর ছবির মতো মনে হচ্ছে। বাইনোকুলারের মাধ্যমে দেখার ব্যবস্থা করে রাখা হচ্ছে বাচ্চা। সবাই বাচ্চারা ভিড় করেছে যন্ত্রটির মাধ্যমে দূরের দৃশ্য দেখার জন্য। সুন্দর দৃশ্য, দূরে পাহাড় দেখা যাচ্ছে, বিশাল সব পাহাড়। এখান থেকে কালো নিকষ হয়েছে আছে দিগন্ত জুড়ে। মোবাইল হাতে ধরে রাখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের হল নেমেছে এখানে। এখানে ফরাসিদের বাইরে ইউরোপের বিভিন্ন দেশের লোকজন জড়ো হয়েছেন এবং এই ক্যাথেড্রালে দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ফ্রান্সের বাইরের লোক এবং বেজিস শহরের বাইরের অনেক লোক যারা ফ্রান্সের অভ্যন্তরে থাকেন তারাও এখানে এসেছে এই দর্শনীয় স্থানটি দেখার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদল টুরিস্ট দাঁড়িয়ে স্থাপনাগুলো দেখছে, একজন গাইড তাদেরকে বিশদভাবে বর্ণনা করছেন ক্যাথেড্রাল সম্পর্কে। কালো ড্রেস পরা, হাতে নীল একটি ফাইল ধরে আছেন, উনি হচ্ছেন এই টুরিস্ট দলের দলনেতা, উনি গাইড হিসেবে বর্ণনা করছেন। এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে একটি স্বর্ণ মন্দির রয়েছে, মাতা মেরির ছবি রয়েছে এখানে গোল্ডের। এখান থেকে দেখা যাচ্ছে অনেক উঁচুতে মাতা মেরি সোনার ভাস্কর্য।
দর্শক, এখানে সড়কের মাঝখানে একটি উন্মুক্ত ক্যাফে আপনারা দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্ট প্লাস ক্যাফে, এবং দর্শনার্থীরা এখানে এসে হালকা নাস্তা এবং চা কফি খেয়ে থাকেন। এই বিল্ডিংয়ের দেয়ালে খুব সুন্দর পেইন্টিং আপনারা দেখতে পাচ্ছেন, খুবই দৃষ্টিনন্দন। বাহারি ফুল ফুটেছে গাছের মধ্যে। মেক্সি এখানে আরেকটি রেস্টুরেন্ট, দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। এই অল্প সময়ের মধ্যে এই দর্শনীয় স্থানটি আমার পক্ষে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, এবং আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকাই আমার চলার পথের পাথেয়। আমি আপনারা যত বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আমি ততই উদ্বুদ্ধ হব আরও নতুন নতুন ভিডিও তুলে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।